এর ভিডিওতে আমরা বায়ুপ্রবাহ তার চারটি প্রকারভেদ, নিয়ত বায়ুপ্রবাহ, সাময়িক বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ এবং আকস্মিক বায়ুপ্রবাহ, এমনকি সাময়িক বায়ুপ্রবাহের যে প্রকারভেদগুলি ছিল স্থলবায়ু, সমুদ্রবায়ু, মৌসুমী বায়ু, উপত্যকা ও পার্বত্য বায়ু, এই চারটি বায়ু নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা এর হোমওয়ার্কও দেখিয়েছো। এবার নেক্সট বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ। স্থানীয় বায়ুপ্রবাহ নিয়ে আজ আমরা আলোচনা করব। এবার দেখে নেওয়া যাক স্থানীয় বায়ুপ্রবাহ কি। বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কারণে তাপ ও চাপের বৈষম্যে স্থানীয়ভাবে যে বিশেষ বায়ু প্রবাহিত হয় তাকে স্থানীয় বায়ু বলে। অর্থাৎ কোন একটি নির্দিষ্ট বা স্পেসিফিক স্থানে এই বায়ু প্রবাহিত হয়, চাপ এবং তাপের বৈষম্যের কারণে এই বায়ু প্রবাহিত হয়। এই বায়ু প্রবাহ দুই প্রকার, একটা হচ্ছে শীতল স্থানীয় বায়ু আর একটা উষ্ণ স্থানীয় বায়ু। এবার দেখে নেওয়া যাক কিছু উল্লেখযোগ্য উষ্ণ স্থানীয় বায়ু। আমি এখানে একটা চার্টের মতো করে রেখেছি তোমাদের সুবিধার্থে। এখন দেখা যাক কিছু উল্লেখযোগ্য স্থানীয় বায়ু, উষ্ণ স্থানীয় বায়ু, এবং তারা কোন কোন অঞ্চলে প্রবাহিত হয়। প্রথমে হচ্ছে ফন, ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চল, এর প্রভাবে আল্পস পর্বতের তুষার গলে যায়। নেক্সট হচ্ছে চিনুক, উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চল, এর প্রভাবে বরফ গলে যায় বলে একে তুষার ভক্ষক বা স্নো ইটার বলা হয়, মানে তুষারগুলো এর প্রভাবে গলে যায়, এতটাই গরম, বরফগুলো গলে যায়। নেক্সট হচ্ছে সিরোক্কো, এটি আফ্রিকার লিবিয়া মরুভূমিতে প্রবাহিত হয়, এটি অতি উষ্ণ, শুষ্ক এবং ধুলোপূর্ণ বায়ুপ্রবাহ। নেক্সট হচ্ছে হারমাট্টান, এটি পশ্চিম আফ্রিকায় প্রবাহিত হয়, এই বায়ু দ্য ডক্টর উইন নামে পরিচিত। কথিত আছে এই বায়ু প্রবাহের ফলে ওই অঞ্চলের মানুষজনের প্রচুর রোগ ব্যাধি সেরে যায় এবং এরা এই বায়ুটাকে ডক্টর উইন নামে বলে থাকেন। নেক্সট হচ্ছে খামসিন, মিশরের মরুভূমি অঞ্চল, এটাও আফ্রিকার মিশরের মরুভূমি অঞ্চলে প্রবাহিত হয়, এটিও শুষ্ক এবং ধুলোপূর্ণ বায়ু। নেক্সট হচ্ছে লু, এটি আমাদের ভারতের একটা উল্লেখযোগ্য স্থানীয় বায়ু, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং বিহার, এই সমস্ত রাজ্যে এই বায়ু প্রবাহিত হয়। প্রতিদিন সকাল 10টা থেকে লু প্রবাহিত হওয়া শুরু হলেও দুপুরে এর বেগ সর্বাধিক হয়, প্রায় 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। তোমরা লক্ষ্য করেছো যে তোমাদের যে গ্রীষ্মের ছুটিটা দেওয়া হয়, সেই গ্রীষ্মের ছুটির সময় এই বায়ু প্রবাহটা তোমরা বাড়িতে বা স্কুল আসার সময়, স্কুল ছুটির পর, স্কুল থেকে যখন বাড়িতে ফিরবে সেই টাইমেও এই ঝড় কিন্তু দেখা যায়। নেক্সট হচ্ছে কালবৈশাখী, এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশে গ্রীষ্মকালে প্রবাহিত হয়, এই বায়ু ঝড়পূর্ণ, এটি অসমে বর্ধইছিলা এবং উত্তর পূর্ব ভারতে নরওয়েস্টার নামে পরিচিত। আমি উল্লেখযোগ্য কিছু লাইনগুলো বা শব্দগুলো আমি রেড কালারে লিখে রেখেছি, কোন বায়ুকে তুষার ভক্ষক বলা হয়, কোন বায়ু দা ডক্টর উইন নামে পরিচিত, এভাবে ছকটা করে রাখবে। এবার আমরা দেখব কিছু উল্লেখযোগ্য শীতল স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু প্রথমটা হচ্ছে মিস্ট্রাল, এটি ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চল থেকে দক্ষিণ ফ্রান্সের রোন উপত্যকার দিকে প্রবাহিত হয়, এগুলো হচ্ছে শীতল, আর আগেরগুলো ছিল উষ্ণ। এটি রোন উপত্যকার তাপমাত্রা অনেকটা কমে যায় এর প্রভাবে। নেক্সট হচ্ছে বোরা, আল্পস পার্বত্য অঞ্চল থেকে ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের দিকে এই বায়ু প্রবাহিত হয়, এটি শীতল এবং শুষ্ক। পম্পেরো, আর্জেন্টিনার তৃণভূমি অঞ্চল, এই অঞ্চলে প্রবাহিত হয়, এটিও একটি শীতল বায়ু। তো আজকের এই বায়ু প্রবাহগুলো আশা করি সবাই বুঝতে পেরেছ, এগুলো তো বোঝার কিছু নয়, এখানে মুখস্থ করে রাখতে হবে তোমাদের, আর কোন কোন অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় এটা অবশ্যই মনে রাখতে হবে। এবার আমরা নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করবো।